এই মুহূর্তে আমরা আছি জব্বার টেরাস কাদিরপুর ইউনিয়নে অবস্থিত এবং যেভাবে খাঁটি সোহাগ খাঁটি সরিষার তেল তৈরি করা হয় এর পুরো প্রসেসিং এবং পুরো প্রক্রিয়াজাতকৃত কীভাবে করা হয় সেটা সম্পূর্ণ ভিডিওটি আপনারা এখানে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অটো মেশিনগুলো সব চালু আছে সবগুলো মেশিন এখানে আপনার চলছে আমাদের ঐতিহ্যবাহী কাদিরপুরি ইউনিয়নেই একটি খাঁটি সরিষার তেলের মিল তৈরি করেছেন জনাব মোহাম্মদ সোহাগ মুন্সী আমরা জানতে চাইব এই রকম একটি গ্রাম অঞ্চলে এত বড় একটি খাঁটি সরিষার তেল মিল তৈরি করার পিছনে সে উৎসাহ পেল কোথায় থেকে ধন্যবাদ পালকি মিডিয়াকে আপনাকেও ধন্যবাদ আসলে এই উদ্যোগটা বা এই পরিকল্পনাটা এসেছে প্রথম আমার বড় ভাই আব্দুল জব্বার মুন্সীর কাছ থেকে তো তিনি প্রথম যেই পরিকল্পনাটা নিয়েছিলেন আমাদের এখানে একটি কাদিরপুরে একটি অটো রাইস মিল দেওয়ার জন্য তো অটো রাইস মিল দিতে গিয়ে আমি বগুড়া নওগাঁ গিয়ে অটো রাইস মিল ঘুরে আসার পরে যেটা আমি বুঝতে পেরেছি যে না যেই পরিমাণ ধান লাগে একটা অটো রাইস মিলে প্রতি ঘন্টায় 3-5 টন সেই পরিমাণ ধান আমাদের এই অঞ্চলে নাই তো ওইটা প্রথমে ক্যান্সেল করলাম তারপরে ভাই বলল একটা আটা ময়দা সুজি দেওয়ার জন্য তো সেইটা দিতে গিয়েও যে আমি নারায়ণগঞ্জের কয়েকটি মিল ঘুরে আসছি তো সেখানে যেই পরিমাণ গম লাগে সেই পরিমাণ গম আসলে আমাদের এই অঞ্চলে নাই তো তারপরে যেমন আপনার বড় ভাই একটা পরিকল্পনা করলো যে আসলে আমরা এটা দিতে পারি খাঁটি সরিষার তেল খাঁটি হলুদ খাঁটি মরিচ মশলা ধনিয়া মশলা আপনি জানেন হয়তো যে বড় বড় কোম্পানি স্কোয়ার তারপর বসুন্ধরা গ্রুপ কোম্পানির মতন বড় বড় কোম্পানি কিন্তু এই সরিষার তেল তারপর হলুদ মরিচ এই মশলাগুলো তৈরি করে থাকে তো আমরাও সেই পরিকল্পনা থেকে আমরাও চেষ্টা করতেছি আসলে মানুষের মাঝে যেন খাঁটি সরিষার তেল খাঁটি হলুদ মশলা খাঁটি গুঁড়া মরিচ মশলা যাতে মানুষ খেতে পারে তার জন্য এই পরিকল্পনাটা ধন্যবাদ আপনাকে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এখানে যেহেতু সরিষা হলুদ এবং মরিচ উৎপন্ন বেশি হয় সেক্ষেত্রে আপনারা তেল এবং সরিষা হলুদ মরিচের মশলাটাই বেশি আপনারা প্রাধান্য দিয়েছেন হ্যাঁ আসলে সত্যি সেটাই আমরা হলুদ সরিষাটা আপনি জানেন যে এই অঞ্চলে সরিষা প্রচুর পরিমাণে সরিষা হয় তো আমরা কারণ বর্তমান বাজারে সরিষা হওয়ার পরও কিন্তু জানেন যে বর্তমান বাজারে ভেজাল প্রত্যেকটা তেলের মধ্যে প্রত্যেকটা পণ্যের মধ্যে ভেজাল তো আমরা চাইতেছি মূলত ব্যবসা প্লাস সেবা আমরা চাচ্ছি যে মানুষ ভালো জিনিস খাক মানুষ যেন ভালো জিনিস খেয়ে তার স্বাস্থ্যের দিকে মানে গুণগতভাবে যেন সব কিছু পায় এটাই আসলে আপনারা খাঁটি মানটা বেশি গুরুত্ব দিয়ে থাকি হ্যাঁ আমরা খাঁটি মানটাকে গুরুত্ব দিয়ে থাকি কারণ ব্যবসার সাথে সেবাটা আমাদের মূল উদ্দেশ্য বর্তমানে সব তেলেই কম বেশি ভেজাল দিয়ে থাকে আমরা যতটুকু জানতে পেরেছি আপনি 100% খাঁটি সরিষার তেল তৈরি করে থাকেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ আসলে আপনি সত্যি সেটা শুনেছেন কারণ আমার এখানে মোটামুটি শিবচর থানার কাদিরপুর ইউনিয়নে এখানে আমার এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে তেল নিয়ে যায় হলুদ নিয়ে যায় মরিচ নিয়ে যায় আপনি জানেন যে পার্শ্ববর্তী থানা জাজিরা তারপর শিবচর পাঁচচর আপনার বাংলা বাজার এখান থেকে তেল নিয়ে হলুদের মশলা মরিচের মশলা নিয়ে এখান থেকে ঢাকা অনেক লোকে নিয়ে যায় অনেক এখনও অনেক এই আজকে অনেক অর্ডার আছে আপনাকে আমি দেখাবো আর যেভাবে আমরা তৈরি করে থাকি আপনাকে এখন দেখাতে পারি আপনি আসেন আপনি দেখাই আপনাকে চলেন আচ্ছা আমরা পুরো মিলটা একটু ঘুরে দেখব তেলটা দেখতে পাচ্ছেন ফিল্টারিং হচ্ছে দেখেন একদম ক্লিয়ার তেল দেখতে পাচ্ছেন যে এখানে তেল পড়ছে দেখেন একবারে সম্পূর্ণ ক্লিয়ার তেল আপনি যে তেলটা তৈরি হচ্ছে বোতলজাত হয় এখানে এবং সাথে সাথে আরেকটি কথা হচ্ছে এখান থেকে আমার আজকে যেমন একটা এই যে দেখতেছেন যে একটি কাঁচি এটা 30 কেজি অর্ডার তেল আছে এটা একজনে নিবে এবং রাতেও চলবে আজকে কারণ প্রচুর পরিমাণে তেলের অর্ডার আছে কারণ এখান থেকে সবাই ঢাকা তেল নিয়ে যায় এবং হলুদ মরিচ আপনাকে আরেকটি জিনিস দেখাই এখানে আবার তেল রিজার্ভ করা এটা এটি যেমন বোতলজাত প্লাস মানুষ এখান থেকে কিনে নিয়ে যায় আপাতত আমি কোনো অ্যাড বা কোনো প্রচার আমি করি নাই মানুষ অটোমেটিকলি জেনে গেছে যে এখানে খাঁটি সম্পূর্ণ ভেজালমুক্ত জিনিস দেওয়া হয় আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি মরিচের যে মরিচ 100% ভেজালমুক্ত মরিচ এবং এই এই মরিচ মানসম্মত ঠিক আছে এটা আমি নিজেই প্রসেসিং করি এই জিনিসটা আর আরেকটি দেখতে পাচ্ছেন এখানে বোতল এখানে যেমন আপনার 250 গ্রাম তেল বোতলজাত করার জন্য আমি এখানে এটা রাখছি এখান থেকে মানুষ নিয়ে যায় এটা যেমন 1 লিটার 1 কেজি এটা যেমন 1/2 লিটার মরিচ 100% মরিচ হচ্ছে হলুদ মশলা এগুলো আমি নিজেই আর কি তৈরি করি এটাই মূলত মেন মেশিন যেখান থেকে তেলের প্রধান উৎস হ্যাঁ সেটাই যা হবে একটু পরে কিছুক্ষণ পরে এখান থেকে তেল বের হবে
এবং বস্তার ভেতর এগুলো কি সংগ্রহ করেছেন? এগুলো আসলে মূলত তেল থেকে সরিষা থেকে আপনি জানেন যে সরিষা থেকে যে খোলটা বের হয় এই খোলটা হচ্ছে এটা খোল এটা মূলত মাছের খাবার এবং গরুর খাবার হিসেবে এবং খেতে যে চাষ করার জন্য এটা দেয়া হয় সার হিসেবে এটা হচ্ছে খোল মাপার পরে আমরা যেমন এটাকে এই মেশিনের মাধ্যমে আমরা এটাকে প্যাকেটজাত করে থাকি এত বড় মিলের যে সার্বিক কার্যক্রম এটা আপনি কিভাবে সামাল দেন এবং কতজন লোক আপনার এই মিলের পিছনে শ্রম দেয় আসলে মূলত এই মিলের পিছনে আমার বড় ভাই আব্দুল জব্বার মুন্সি আছে এবং পাশাপাশি আমার আরও তিন ভাই আছে আমার মেজ ভাই আকবর মুন্সি আমার ছোটজন কাউসার মুন্সি এবং আমার তার ছোটজন মানজার মুন্সি আসলে এরাই মূলত আমরা সকলেই এই মিলটার পিছনে শ্রম দিয়ে থাকি পাশাপাশি আমাদের যারা কাজ করতেছে তারাও এটার পিছনে শ্রম দিয়ে থাকে এরা বাদেও আরও চার পাঁচজন লোক আছে যারা সরিষা ক্রয় করে থাকে প্লাস পাশাপাশি যে মিল যখন সম্পূর্ণ রানিং থাকে তখন আরও লোক দুই থেকে তিনজন লোক সবসময় এখানে কাজ করে থাকে বাজারজাত করার মতো আপনার কোনো লোক বা ডিস্ট্রিবিউশন মার্কেটিংয়ে কোনো কাজ করে কি না না মূলত আমি এখন বাজারজাত করতেছি না কারণ আপনার তেল যদি সংগ্রহ করতে হয় তাহলে মূলত এই মিলে এসে সংগ্রহ করতে হবে বিকল্প ব্যবস্থা আপনার এই কোনো তেল পাওয়া যায় না না এখানেই এসে এখানে আসার সেই পরিমাণ তেলই এখন আমি সাপ্লাই দিতে পারতেছি না কারণ এখানে যে চাহিদা সেটা আমি পূরণ করতে পারতেছি না তো পরবর্তীতে আমি 24 ঘন্টা রানিং রাখার জন্য আমি চেষ্টা করবো আর কি চিন্তা আছে আসলে মূলত তার এই খাঁটি সরিষার তেল যদি কারো নিতে হয় বা কারো যদি পেতে হয় তাহলে একটু কষ্ট করে এই মিলে আসতে হবে এটাই যে এই সোহাগ সরিষার তেলের যে স্বত্বাধিকারী তিনি সেটা বলেছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ পালকি মিডিয়াকে ধন্যবাদ সবাইকে